তো আমি এই অসহায় পরিবারটা দেখতে পাচ্ছেন, একদমই নিষ্পাপ তিনটা মেয়ে, তাদের একজন অবলম্বন নাই, কি করবে এই মেয়েরা, কোথায় গিয়ে দাঁড়াবে? এজন্যই আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, আর তাদের বিকাশ নাম্বারটা স্ক্রিনের উপর দিয়েছি এজন্যই, যারা আপনারা যারা মহৎ মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে এবং মন মানসিকতা আছে, তারা যদি ইচ্ছা করেন তো এই মানুষটার পাশে দাঁড়াতে পারেন, এজন্যই আমরা তার নাম্বারটা দিয়েছি। কিছু কিছু মেয়েরা অনেক কষ্টে পড়ে ইউটিউবে আসে, ক্যামেরার সামনে আসে, তাদের এই কষ্ট নিবারণ করার জন্যই আমরা তাদের নাম্বারটা স্ক্রিনের উপরে দিই। এখানে বেশিরভাগ মানুষই আমরা তাকে ডিস্টার্ব করি ফোন করে, বিয়ের কথা বলি, খারাপ প্রস্তাব দেই। কেন আমরা কেন এত খারাপ, আমরা কেন এত নোংরা? এই প্রশ্নটা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় ও প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজ অনেক কষ্ট নিয়ে এই ভিডিওটি করার উদ্দেশ্যে বসলাম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কম্বোডিয়ার স্মৃতি আপু আমাদের বাংলাদেশি আবুল কালাম আজাদ ভাইকে বিয়ে করে এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। স্মৃতি আপুর জন্ম কম্বোডিয়াতে, তিনি কাজের উদ্দেশ্যে আসেন মালয়েশিয়াতে, আমাদের কালাম ভাইও যান মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে। ওখানে মালয়েশিয়ার থেকে দুজনের কথা হয় এবং ওখান থেকে তাদের ভালোবাসা সৃষ্টি হয়, তারপরে বিয়ে। স্মৃতি আপু ছিলেন বৌদ্ধ ধর্মের একটি মেয়ে, কালাম ভাইকে বিয়ে করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কালাম ভাই কিডনি সমস্যার কারণে ইন্তেকাল করেন, তার একসময় খুব ভালো চলতো, ভালো টাকা পয়সা ছিল। এই কিডনি সমস্যার কারণে কালাম ভাইয়ের মানে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের অনেক টাকা ব্যয় হয়, শেষ পর্যন্ত কালাম ভাইকে মরণের কাছে হার মানতে হয়। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। তো তিনটা মেয়ে নিয়ে এই স্মৃতি আপু এখন কোথায় যাবে? তিনি তার দেশে ফিরে যেতে ইচ্ছুক না, আর যদিও তিনি দেশে ফিরে যান, এই তিনটা মেয়ে হয়তোবা তাদের সেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য। আর এই কথাটা জেনেই আমরা যা চেষ্টা করেছি যে আপুদের যেন ভালোবাসা দিয়ে কিছু সাহায্য সহযোগিতা করে এই দেশে রাখতে পারি, তাই আমরা এই উদ্দেশ্য নিয়েই আপুর কাছে ছুটে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, এই নাম্বারে বাজে মানুষেরা ফোন দিয়ে বিভিন্ন রকম জ্বালাতন করে, খারাপ প্রস্তাব দেয়, বিয়ে করতেছে, একবার মেয়েকে বিয়ের কথা বলে, একদম মাকে বিয়ের কথা বলে। আমরা কেমন মানুষ চিন্তা করা যায়? একটা অসহায় ফ্যামিলি, তাদের অসহায় দেখে আমরা গিয়েছি, দাঁড়িয়েছি, আর অনেক অনেক ফোন আসে। কেন এত ফোন দেওয়ার কী দরকার? তোমাদের কি কথা বলা এতই জরুরি? ভালো মানুষকে সুযোগ দাও, তোমরা ফোন দেওয়া বন্ধ করো। আমি মন্দ মানুষের উদ্দেশ্যে বলি, তোমরা ফোন দেওয়া বন্ধ করো প্লিজ ভাই, ফোন দেওয়া বন্ধ করো, ভালো মানুষকে সুযোগ দাও। যারা মহান মানুষ আছে তারা ফোন দিবে, যারা তাকে হেল্প করবে তাদেরকে একটু সুযোগ দাও। তোমরা এই ফোন দিয়ে তাদেরকে এত জ্বালিও না ভাই। কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষ সুযোগ পায় না, আর যতগুলো ফোন আসে বেশিরভাগই খারাপ মানুষ ফোন করে। দিনের মধ্যে 100টা ফোন আসলে তার 90 জনই খারাপ মানুষ ফোন করে খারাপ উদ্দেশ্য নিয়ে, আর 10 জন ফোন করে মহৎ মানুষ, ভালো মানুষ, যারা তাদের পাশে দাঁড়াতে চায়, তাদের ভালো চায়, তাদের মঙ্গল চায়। তো আমি খুবই রিকোয়েস্ট করলাম, ভাই যারা মন্দ মানুষ আছেন, মন্দটা অন্যদিকে মন্দ কাজটা করেন প্লিজ। এই স্মৃতি আপু এই অসহায় মানুষদের জ্বালাবেন না, এই অসহায় মানুষদের একটু ভালো থাকতে সুযোগ দিন ভাই। এবার আসুন বিদেশি সেই স্মৃতি আপুর সাথে কথা বলবো আমরা। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? ফোনটা বন্ধ রাখেন, ওই যে বিকাশ নাম্বারটা দিয়ে দিছি ভিডিওর উপরে। ও আচ্ছা, আমি আমিনার কাছে দেন তো একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আম্মু ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। তোমাদের নাকি ফোনে অনেক ডিস্টার্ব করে? অনেক ফোন দেয়, ফোন খুলে ফোন শুরু হয়ে যায় না, এজন্য আমি ফোন বন্ধ করি না। ফোন দিক সমস্যা নাই, মানুষে খারাপ কথা বলে, খারাপ কথা বলে মানে ফোনে বাজে কথা বলে। খারাপ তো আছে, এরকম বলো আমার বিয়ের সাথে বিয়ে করবো, এরকম আমার মেয়ের লিভিং বিয়ে করবো সাথে, আমার তো আমি বলো আমার তো বিয়ে করবো না, করে দিন আমি বিয়ে করবো না, আমি বলো ওকে বিয়ে করবো, তাও কল হয়, এ বাংলাদেশ সমস্যা আছে। আচ্ছা আমির কাছে, আমিনার কাছে দেন, আমিনার কাছে দেন, আমিনার কাছে দেন। আম্মু ফোনে খারাপ
যেটা বলে আমাকে বলো, আমাকে বলো, ফোনে খারাপ কথা বলে, বলে খালি বিয়ে করার জন্য বলে। খুবই কষ্ট নিয়ে আজকে ভিডিও করতে বসলাম। তোমার ঘরে আম্মু আছে, তোমার ঘরে তোমার বোন আছে, তো এই কাজটা করার মোটেও ঠিক না, তোমরা এগুলো বন্ধ করো। আমরা চেষ্টা করেছি চিত্তিয়াপুর এই বিষয়টা, কেন ফোন বন্ধ রাখেন, কেন এত সমস্যা হয়, এই জন্য আমরা এই ভিডিওটা তৈরি করলাম। তো অবশ্যই আপনারা ইতিমধ্যে জানতে পারলেন আর কি, যতটুকু জানতে পারলেন, আমি আশা করব যে আপনারা খারাপ মানুষরা ফোন দিবেন না। আমরা কিছু কিছু মানুষ আছে এত খারাপ যা বলবার মতো ভাষা রাখে না। সিলেট হতে রফিক ভাই, তিনি লন্ডনে থাকেন, রফিক ভাই 5,000 টাকা পাঠান সিতিয়াপুর জন্য তার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো নাম্বারটাতে লাস্টে 9 জায়গায় তারা ভুলবশত 7 দিয়ে ফেলে, টাকাটি অন্য কোথাও চলে যায়। তাদের সাথে যোগাযোগ করা হয়, আমি নিজেও ফোন দেই যে ভাই প্লিজ টাকাটা ব্যাক করে দিন, আমাকে বলে ভাই হ্যাঁ ব্যাক করে দেবো, পরবর্তীতে আর ফোন বন্ধ, ফোন ধরে না। তাহলে চিন্তা করে দেখেন, আমরা বাঙালি 5,000 টাকার লোভ সামলাতে পারি না, আমরা কিছু মানুষ, কত বড় খারাপ মানুষ আমরা, চিন্তা করা যায়? মাত্র 5,000 টাকার লোভ আমরা সামলাতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভালো আছি। আপনার বাসা জানো কোথায়? আমার বাসা নতামটন, লন্ডন নতামটন কয়টা। ও, আপনার দেশের বাসা কোথায়, বাংলাদেশের বাসা কোথায়? সিলেট। সিলেটে। ভাই আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ রফিক মিয়া। আপনি লন্ডন প্রবাসী তো না, লন্ডনে থাকেন? জি জি জি। ওখানকার সিটিজেন? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি স্মৃতি আপুকে টাকা পাঠিয়েছিলেন 5,000, শুনতে পারলাম আর কি। আমি চেক করিয়া দিয়ে একটা নম্বর আমি এন্ডে জিবন করেছি, এন্ডের নম্বরটা আছে 9, আমি দিলাই 7, এটা আমার ভুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তারা কইলা আচ্ছা আচ্ছা, নম্বরটা ভাই আমি ভুল করেছি। আচ্ছা আমি বলি শুনি, মানে প্রিয় দর্শক, এই নাম্বারটা ছিল 01705936639, এই লাস্টটা 39 জায়গায় ভাই 37 দিয়েছে আর কি, এই জন্য ভুল করে নাম্বার টাকাটা অন্য কোথাও চলে গেছে। তো ভাই তারপর ওই নাম্বার ফোন দিয়েছিলেন আপনি? আমার বাইর গেছে ফোন করছে, আমার ছোট বাইর গেছে, কইছে ভাই তোমার টাকা গুণ দেওয়া হবে, বাদর দিন করছে ফোন, ভাই জেনে ভাই ধরছে, চাই দিবো খাই দিবো এই সেই করে করি, এখন আর কোনো ধরে না ভাই। আমি অসহায় মানুষে দিলাম, বুঝছেন, প্রোগ্রাম দেখিয়াতে ই জেনে 5,000 টাকা 100 টাকা মারিয়া কিন্তু 50,000 টাকার বেমার আর লাইট গাইতো, কি করি, বড় অসহায় দেখিয়া দিলাম, এটা তো ঠিক নাই ভাই, ঠিক না, দিলাম আইসে দিব নি আর। আমরা কোন দেশে বাস করি আর আমাদের দেশের মানুষ কেমন, কিছু কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষগুলো বঞ্চিত হয়। যে নাম্বারে ভুলবশত টাকা চলে গেছে সেই নাম্বারটা আমি বলি, 01705936637, এই নাম্বারে টাকা গিয়েছে। স্মৃতিয়াপুর নাম্বারটা লাস্টে 9 আর এই লোকের নাম্বারটা হচ্ছে লাস্টে 7, ভুল করে এই টাকাটা চলে গেছে। তো চিন্তা করে দেখুন, আমরা এই মাত্র 5,000 টাকার লোভ সামলাতে পারি না, আমরা কেমন বাঙালি। খুবই কষ্ট লাগে যে একটা অসহায় মানুষের আমরা ভিডিও করি, তাদের ভিডিও দেখে কোনো মানুষ হয়তো বা তাকে হেল্প করে, মহান মানুষগুলো তার পাশে দাঁড়ায়, হেল্প তো করার যোগ্যতা নাই, সেটা নাই, নাই থাকলো, সবার তো আর টাকা পয়সা থাকে না, সবার হেল্প করতে হবে এমনও কোনো কথা নাই। তাহলে যে মানুষগুলো মহান মানুষগুলো তাকে তাদেরকে সাপোর্ট হচ্ছে, তাদের হেল্প করে, সেই টাকাগুলো যদি আমরা ভুলবশত চলে গেছে, ঠিক আছে, তুমি যদি তো পারতা 5,000 টাকা ব্যাক করে দিতে, ঠিক না? না আপনারা কী বলেন, আপনাদের মতামতটা জানাবেন অবশ্যই। স্মৃতি আপু ছিল অনেক ভালো মানুষ, তার একজন কলিগ, মানে বাংলাদেশে একটি ছেলে রাজশাহীতে বাসা, আমি এর আগেও বলেছি আপনারা শুনেছেন হয়তো বা, জাহাঙ্গীর ভাই আমাদের রাজশাহীর ছেলে, তিনি মালয়েশিয়া থাকেন, এক সময় এই জাহাঙ্গীর ভাইকে অনেকভাবে হেল্প করেছেন এই স্মৃতি আপু এবং কালাম ভাই। আসুন জাহাঙ্গীর ভাইয়ের মুখ থেকে শুনি আমরা সেই কথাগুলো। প্রিয় দর্শক, আমরা এবার কথা বলবো মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর ভাই। এই জাহাঙ্গীর ভাই আমাদের তথ্য দেয়, এই জাহাঙ্গীর ভাইয়ের তথ্য পেয়ে আমরা যাই স্মৃতিয়াপুর কাছে। তো স্মৃতিয়াপুর সম্পর্কে এবং স্মৃতিয়াপুর হাজব্যান্ড যিনি মারা গিয়েছেন আবুল কালাম ভাই, তার
কিছু কথা আমরা শুনবো জাহাঙ্গীর ভাইয়ের মুখ থেকে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার হচ্ছে স্মৃতি আপু প্রথমে বৌদ্ধ পরিবার, বুদ্ধিস্ট আর কি। হ্যাঁ, বৌদ্ধ পরিবারের মেয়ে। তারপরে আর কি মালয়েশিয়াতে কোলালামপুর সিটির মধ্যে আর কি সালাম ভাইয়ের লোকে পৌঁছে হয়, পৌঁছে হওয়ার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, করার পরে তার তিনটি মেয়ে আর কি মালয়েশিয়াতে জন্মগ্রহণ করে আর কি। তারপরে প্রায় বছর সাতেক আগে ওদের ফ্যামিলি সহকারে বাংলাদেশে ব্যাক করে। না, আমি এটা পরে শুনবো। আমি শুনবো যে আপনারা আপনাদের যতটুকু হেল্প করছে স্মৃতি আপু, ওরা ওরা তো অনেক ভালো মানুষ, আমি শুনেছি আপনার মুখে, এই কথা যদি বলতেন। আমি বর্তমানে এখন আল্লাহ দিলাম মোটামুটি একটা ভালো লাইনে আছি বিল্ডিং এর জগতে, আর এটা একমাত্র আল্লাহ, আল্লাহ তো সবকিছু আল্লাহ করে, ওনার উসিলাতে আমি আজকে এক জায়গায় সেটিং হয়েছে আর কি। এবং এমনকি ওনার লোকে যখন আমার পরিচয় হয় স্মৃতি আপুর, স্মৃতি আপুর সঙ্গে কালাম ভাইয়ের সঙ্গে, আমি বিল্ডিং জগতে আর কি কাজ শুরু করি। আচ্ছা, তারপরে মনে করেন যে আমাদের যেরকম হয় আর কি, বাসায় একটা ছেলে নিয়ে আসলে হয়তো বা তার ওয়াইফ খারাপ আচরণ করে, রাগ করে, এরকম কি স্মৃতি আপু রাগ করতো আপনাদের সাথে? না না ভাই, উনি আমার প্রায় অনেক কিছু করেছে। একবারে মা দিনের ছেলে মানে রান্না বাড়ি সেবা যত্ন করে ঠিক এরকম দুই সপ্তাহ আমার খাওয়াইছিল, যার কারণে ওনার প্রতি আমার ভালোবাসা আছে দিয়ে আমি অনেক চেষ্টা করতেছি কিছু বলার জন্য ওনার পাশে। আমি ঘুম আরাম হয়ে গেলাম, মনে করে ঘুম আসে না, টেনশনে একসাথে খাইছি ফিরছি, মানে একবারে খুব কাছাকাছি ছিলাম। তো মনে করলাম কি করা যায়, আমি ইন্টারনেটে ভাই যোগাযোগ করেছি, আপনার জ্যাকি ভাইগন ছোট টিভি অনেক টিভি অনেক আমি আর যে কি অনেক যোগাযোগ করেছি, কেউ সাড়া দেয় না। এক কথাই ওয়াদা দেয় যে ওকে ঠিক আছে আমি দুই দিন পরে যাব, কিন্তু আমার রিসিভ কোনো রিসিভ করে না। কিন্তু আপনার লোকে যোগাযোগ করি আমি খুব মানে আপনার কথাবার্তা সবকিছু আমার ভালো লাগছে, বিদায় আমি আপনাদের জানাইছি। আপনি এবং আপনি অনেক মানে কথা যেভাবে কথা বলছেন সেভাবে কাজ করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বাবা বেঁচে আছেন? আপনি মালয়েশিয়া গেছেন কত বছর হলো? আসলে প্রিয় দর্শক, আমরা কিছু কিছু মানুষ আছি, আমরা কিছু কিছু মানুষ ভালোর জন্যই আমাদের দুনিয়া এখনো টিকে আছে। তো এই ভালো মানুষগুলো এক সময় তাদের হেল্প পাইছে, তাদের সহযোগিতা পেয়েছে। তো যাই হোক, এই মানুষগুলো দেখা যায় যে সব মানুষ তো সমান না, যারা একটু সহযোগিতা পায়, এমনও কিছু মানুষ আছে আমরা আমাদের দেশে এমনও কিছু মানুষ আছেন যারা কারো একটুখানি ভালোবাসা পেলে, একটুখানি সহযোগিতা পেলে সারা জীবনেও তাদের নাম ভুলে না, সবসময় স্মরণে রাখে। তেমনই হচ্ছে জাহাঙ্গীর ভাই, এ পর্যন্ত মনে রাখছে কালাম ভাইয়ের সেই অবদানের কথা, স্মৃতি আপুর সেই অবদানের কথা। এই জন্যই ভাই আমাদের নক করে যে ভাই যদি একটু ওখানে
সিতিয়াপুর পাশে গিয়ে যদি একটু দাঁড়াতেন তাহলে হয়তো বা ফ্যামিলিটা একটু একটু সচ্ছল হতো। ওরা খুবই খারাপ পর্যায়ে আছে, টাকা পয়সা সব শেষ। তো ভাইয়ের কথা শুনেই আমরা ওখানে যাই। তো ভাই, সিতিয়াপুর ফোন কেন বন্ধ করলো এটা একটু যদি বলতেন। ওনাদের সাথে প্রতিদিন আমি যোগাযোগ করি, আচ্ছা, তবে ইদানিং অনেক টাইমে আমি নিজে পাইতাছি না। আচ্ছা, পরে আমি বিস্তারিত জিজ্ঞাসা করলাম যে কি সমস্যাটা কি। তো কইলো প্রতিদিন ফোন আসে, যেহেতু ভিডিওটা প্রায় 2,28,000 ভিউ হয়েছে আমি দেখলাম, ঠিক আছে। সাথে অনেকে আছে, অনেকে দুনিয়াতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। মানুষ আল্লাহ অনেক ভাবে সৃষ্টি করেছে মানুষ। কিছু কিছু মানুষ আছে আপনার খারাপ ভাষায় কথাবার্তা বলে, অনেক খারাপ, মানে যা বলা সম্ভব না। আবার অনেক ভাই, অনেক ভালো মানুষ আছে, আমি খবর নিলাম অনেক ভালো আছে, কইতাছে আমরা আপনাদের সাহায্য করব, যতদিন পারি চেষ্টা করব, এবং প্রতিদিন তাদের অ্যাকাউন্টে দিতেছে। আমার অনেক বিদেশি ভাই, দেশি ভাই অনেকে টাকা দিতেছে, আমি খোঁজ খবর নিতেছি। হ্যাঁ, তবে কিছু কিছু আছে ভাই অনেক খারাপ কমেন্ট করে, যার কারণে ওনারা কইতাছে আমার যদি টাকা কেউ নাও সমস্যা না, তাও আমরা মানে এইসব মানুষের কথা শোনার পক্ষে না। আচ্ছা, যার কারণে আর কি ওরা চাপে করে মোবাইল বন্ধ রাখে অনেক সময়। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আসলে আমরা মানুষ কত খারাপ চিন্তা করে দেখুন, আমাদের মতো কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষগুলো এদের ফোন করে পাচ্ছে না, সিতিয়াপুদের ফোন করে পায় না। কারণ কি, এটা হচ্ছে কিছু খারাপ খারাপ ভণ্ড ছেলেরা আছে, বাঙালি, বুঝুন তো, আমরা বাঙালি মানুষ, কিছু বাঙালি আছে বলতে লজ্জা লাগে, আমি একজন বাঙালি, আমি বাংলাদেশি বলতে কষ্ট লাগে, লজ্জা পাই, যে একটা অসহায় মানুষের ভিডিও করেছি আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য, যেন একটু সাপোর্ট হয়, তারা যেন একটু সচ্ছলভাবে চলতে পারে। তিনটাই মেয়ে, দুটা ছেলে হলে তাও হতো, যে বড় দুটা ছেলে ওরা কর্ম করে এই ফ্যামিলিটাকে চলাবে। এই কথা শুনেই আমরা যখন দেখলাম যে একসময় ভালো টাকা পয়সা ছিল সিতিয়াপুর এবং কালাম ভাইয়ের, সব কিছু শেষ চিকিৎসা করে, এই কথা শুনে আমরা পাশে গিয়ে দাঁড়াইছি। তো এখন দেখুন, এই খারাপ মানুষগুলো ফোন করে তাকে বিয়ের প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, আপনারা বুঝে নেবেন কী ধরনের কথা বলে। এই জন্য কষ্ট পেয়ে সিতিয়াপু এবং তার মেয়েরা কষ্ট পেয়ে নাম্বারটা বন্ধ করে রাখছে। প্রিয় দর্শক, আপনারাই বলুন যে আমরা কেমন মানুষ, আমাদের মতো কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষগুলো তাকে ফোন করে পাচ্ছে না, কিছু হৃদয়বান মানুষ, কিছু মহান মানুষগুলো তাকে নক করতেছে যে তাদের পাশে দাঁড়াবো, কিন্তু তাদের খবর পাচ্ছে না। কেমন লাগে এই কষ্টগুলো? আচ্ছা আম্মু, আমি তোমাদের ওখানে রবিবারে আসব, রবিবার, কালকে শনিবার, তারপরের দিন আসব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের বাড়ির কাজ কি শুরু করছো? আমিনা, বাড়ির 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 কাজ কি শুরু করছো? বাড়ির কাজ? হ্যাঁ, শুরু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কত টাকা আসছে তোমাদের কাছে? টাকা পাইছি 1,02,000 পাইছি। 1,02,000? আচ্ছা, আমিও কিছু টাকা নিয়ে আসবো। নে হ্যালো আপা, আমার কাছে কিছু টাকা আসছে, আমি সে টাকা নিয়ে আসবো। আমার কাছে তো বেশি টাকা আসে নাই, আমার কাছে আসছে 8,000-9,000 টাকার মতো আসছে, আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ আমু, ফোনটা একটু খোলা রাখার চেষ্টা করবা, যারা খারাপ কথা বলে তাদের ফোন ধরবা না, কেটে দিবা, ব্লক করে দিবা, আর যারা ভালো করে কথা বলে একটু চেষ্টা করবা রাখার জন্য, একটু ফোনটা খোলা রাখার চেষ্টা করো আম্মু। হ্যাঁ ঠিক আছে, রবিবারে কয়টার সময় আসবে? রবিবারে বিকালের দিকে আসবো, 4-5টার দিকে। আচ্ছা, আমরা তো রোজা থাকি, আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমরা আসবো নি। ওকে ওকে, আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, আমরা যারা হেল্প করতে পারবো না, সমস্যা নাই, ভিডিওতে একটি লাইক করব, শেয়ার করব, ব্যাস, এতেই অনেক কিছু। সবার হেল্প করতে হবে এমন কোনো কথা নাই, আর সবার হেল্প পাওয়ার জন্যই আমরা ভিডিও করি না। আপনারা জিনিসটা জানতে পারলেন, বাংলাদেশের কোথাও একটা মানুষ খুবই কষ্টে আছে, এই উদ্দেশ্য নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করি। আমাদের সাপোর্ট করবেন, আমরা সত্য সন্ধানে কাজ করি, আমরা কোনো ফেক কন্টেন্ট তৈরি করি না, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।